বিশ্ব ক্যান্সার দিবস আজ। এই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী বিজন কুমার দাস। এই বিষয়ে আরো জানতে চলে যাচ্ছি তার সাথে। বিজন কুমার, জানাবেন ক্যান্সার দিবসের আয়োজন সম্পর্কে। দেখুন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছি। আমরা কিছুক্ষণ আগে পাশের যে ক্যান্সার ভবনটি রয়েছে সেখানে একটি অনুষ্ঠান শুরু চলছে। অনুষ্ঠান আমরা যাব, অনুষ্ঠানে অংশগ্রহণ করবো, কিছুক্ষণ আগে পরেই আমরা যাচ্ছি সেখানে। তো ইতিমধ্যে বলা হচ্ছে যে বাংলাদেশে প্রায় 15 থেকে 16 লাখ মানুষ ইতিমধ্যে ক্যান্সার আক্রান্ত হয়েছে এবং প্রতি বছর প্রায় 1.5 লাখের মতো নতুন রোগী ক্যান্সারে শনাক্ত হচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন হাসপাতালে কিন্তু মানুষের, বিশেষ করে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা প্রচুর বাড়ছে। এই যে প্রতি বছর যে 1.5 লাখের মতো মানুষ আক্রান্ত হয়, এর মধ্যে প্রায় 1 লাখের অধিক মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এর মধ্যে তারা বলছে যদি ক্যান্সারে মানুষ যে আক্রান্ত হয় তার মধ্যে যদি এই আক্রান্ত রোগীরা যদি প্রাথমিক পর্যায়ে ক্যান্সারের শনাক্ত করা যায়, তারা যদি ডাক্তারি শরণাপন্ন হন, তাহলে কিন্তু বেশিরভাগ রোগীকে কিন্তু ভালো করা সম্ভব। বিশ্বে প্রায় 90 লাখের মতো মানুষ মারা যাচ্ছে এবং বাংলাদেশেও এই ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে। বিশেষ করে পুরুষদের তুলনায় মহিলা ক্যান্সার রোগী আক্রান্ত তারা অনেক বেশি হচ্ছেন। এবং বাংলাদেশে যে বলে যে খাদ্যে যে ভেজাল আছে এবং আমাদের মাছে যে ফরমালিন আছে, এসব নানা কারণে কিন্তু বাংলাদেশে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। আমরা দেখছি যে গবেষণা দেখা গেছে পুরুষদের তুলনায় বিশেষ করে মহিলা রোগী যারা আছে তারাই ক্যান্সারে বেশি আক্রান্ত হন। বিশেষ করে গবেষণায় বলা হয়েছে যে মহিলাদের জরায়ু মুখের যে ক্যান্সার সেটি ব্যাপকারে হচ্ছে, ডিম্বাশয় ক্যান্সার সেটি হচ্ছে এবং স্তন ক্যান্সার, এই 3 ধরনের ক্যান্সারে মানুষ বেশি হচ্ছে। আর বাংলাদেশ সহ বিশ্বে যে মানুষ ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যাচ্ছে তাদের মধ্যে বলা হচ্ছে তারা আসলে প্রাথমিকভাবে ডাক্তারের শরণাপন্ন হন না বলেই কিন্তু তারা এই ব্যাপক সংখ্যক মানুষ তার মৃত্যুর কারণ। উন্নত বিশ্বে কিন্তু এই সচেতনতার ফলে কিন্তু উন্নত বিশ্বে এই এই অনেকটাই শূন্যের কোথায় চলে আসছে, বিশেষ করে মহিলাদের ক্যান্সার আক্রান্ত হওয়ার বিষয়টি। বাংলাদেশীয় মানুষ যেন সচেতন হয়, বাংলাদেশকে মানুষকে যেন সচেতন করা যায়, এই জন্য নানা পরিকল্পনা নিয়ে এই এই ধরনের প্রোগ্রাম আয়োজন করা হয়। কিছুক্ষণ পরে যে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আপনারা জানেন এই এই বাংলাদেশের এই প্রতিষ্ঠানটি, এই সংস্থান কোম্পানিটি ক্যান্সারের নানা ধরনের প্রোডাক্ট তারা উৎপাদন করছে এবং মানুষকে সচেতন করার চেষ্টা করছে। এই ছিল আমার কাছে এখানকার সবচেয়ে সত্য। পরবর্তী অনুষ্ঠানে অংশ নিয়ে আমরা আরো কিছু তথ্য হয়তো পরবর্তী খবর আপনাকে জানাতে পারব। বিশ্ব ক্যান্সার দিবস আজ। বিশ্ব ক্যান্সার দিবসের নানা আয়োজনের খবর জানাতে সাভার এবং রংপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি সাভারে, সেখানে এনাম মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। শফি মাহমুদ, জানাবেন বিশ্ব ক্যান্সার দিবসের কি কি আয়োজন রয়েছে। ক্যান্সার দিবসের আয়োজনটা বলার আগে আমি একটু বলতে চাই যে সাভারে এনাম মেডিকেল কলেজে ক্যান্সার সেন্টারটি চালু হয়েছে 2014 সালে। এরপর থেকে এটি আসলে ক্যান্সার চিকিৎসায় ভালো সুনাম কামিয়েছে। আমাদের সাভার অঞ্চল সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ক্যান্সার রোগীরা আসে। তো এখানে ক্যান্সার বিষয়ে আজকে যে কী কী অনুষ্ঠান রয়েছে সেটি জানার জন্য আমরা এখানকার যে বিভাগীয় প্রধান রয়েছেন ওনার সাথে একটু কথা বলতে চাইব। আজকে আপনাদের আয়োজনগুলি কী কী রয়েছে? আসলে আজকে আমাদের আয়োজনের মধ্যে রয়েছে ক্যান্সার সচেতনতা সৃষ্টির জন্য আমরা বিভিন্ন রেডিও টেলিভিশনে আমরা বক্তব্য দিচ্ছি এবং আমাদের এখানে একটা র্যালি সর্বজন একত্রিত হয়ে, ডাক্তার নার্স সব স্টাফ একত্রিত হয়ে আমরা একটা র্যালি করব। সেখানে আমাদের ইয়ে থাকবে, গেঞ্জি থাকবে, ড্রেস থাকবে, যে ক্যান্সার আজকে বিশ্ব ক্যান্সার দিবসে যে প্রতিপাদ্য বিষয় আমি আসি এবং আমি থাকব, এই প্রতিপাদ্য বিষয়টা থাকবে, স্লোগান থাকবে এবং আমরা বিভিন্ন রকম স্লোগান দেবো অ্যাওয়ারনেসের জন্য। কারণ জানেন যে ক্যান্সার প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমাদের মতো দরিদ্র দেশে ক্যান্সার প্রিভেনশন করা অত্যন্ত জরুরি। 2000 সালে প্যারিসে যখন স্বাস্থ্য ক্যান্সার কন্ট্রোলের জন্য স্বাস্থ্য সংস্থা বসেছিল WHO, সেদিন থেকেই এই ওয়ার্ল্ড ক্যান্সার ডে পালিত হয়ে আসছে সারা বিশ্বে।
আমাদের উদ্দেশ্য হচ্ছে ক্যান্সারকে মানুষকে জানা, সচেতন করা, ক্যান্সার কেন হয়, কি কারণে হয়, কি করলে হয়, কি করলে এর থেকে বিরত থাকা যায়, এটা প্রিভেনশন কি, এটা আর্লি ডায়াগনোসিস কি। কারণ ক্যান্সার যত সূচনায় ধরা পড়বে, সূচনায় পড়লে ধরা ক্যান্সার রোগ যায়দে সারা, এটা একটা প্রতিপাদ্য বিষয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং সূচনায় ধরার জন্য যে যে আপনার লক্ষণাদি আছে এগুলো মানুষকে জানানো, সচেতন করা, এটা হচ্ছে আমাদের মুখ্য বিষয়। এবং সূচনায় যাতে চিকিৎসা করে এটা থেকে নিরাময় করা যায়, একটা অপ্রাপ্ত বয়স্ক যাতে অকালে মৃত্যুবরণ না করে, একটা সংসার ধ্বংসের মুখে পতিত না হয়, সেটাকে আমাদের প্রতিরোধ করা, সেটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন, এই ছিল আসলে সবার থেকে ক্যান্সার, আজকে ক্যান্সার দিবস উপলক্ষে কি কি আয়োজন থাকবে সেই বিষয়গুলি নিয়ে আপনাদেরকে জানাচ্ছিলাম। শফি মাহমুদ, ধন্যবাদ আপনাকে। আমরা এখন একটু ঘুরে আসতে চাই রংপুর থেকে, সেখানে আছেন আমাদের সহকর্মী নাজমুল ইসলাম। নিশাদ, নিশাদ, আপনি জানাবেন ক্যান্সার দিবসের আয়োজন সম্পর্কে। সর্বি, মূলত ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা তৈরি করতেই আজকের এই দিবসটি পালিত হয়ে থাকে। এবং আমরা আজকে দেখেছি যে রংপুরের বিভিন্ন প্রতিষ্ঠান মূলত আজকের এই দিবসটিকে ঘিরে নানা আয়োজন করেছে। আজকে আমরা যতটুকু জেনেছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এবং এছাড়াও জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালি বের হবে। এবং মূলত আসলে কি কারণে ক্যান্সার হয় এবং এই ক্যান্সার প্রতিরোধে আমাদের কি করণীয়, এবং প্রাথমিক পর্যায়ে এই রোগ ধরা পড়লে এটার প্রতিরোধ করা সম্ভব, মূলত সেই বিষয়গুলি নিয়ে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এবং আমরা দেখেছি যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে যে র্যালিটির আয়োজন করা হয়েছে, এখানকার যে বিভিন্ন স্বাস্থ্য সংগঠনগুলো রয়েছে এবং বিভিন্ন ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের যারা প্রতিনিধি রয়েছে, তারা মূলত সেই র্যালিতে অংশগ্রহণ করবেন। এবং যেটি আমাদেরকে বলা হচ্ছে আজকে যে রংপুরের যে আয়োজনগুলো রয়েছে, আয়োজনগুলোর মূল প্রতিপাদ্য হচ্ছে যে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়ানো। মূলত যেসব কারণে ক্যান্সার হয়, তামাকের ব্যবহার, অ্যালকোহলের ব্যবহার, এই ব্যবহারগুলো আসলে থেকে বিরত থাকতে হবে। এবং এই যেসব কারণে ফুসফুসের ক্যান্সার হয়, মূলত এই ফুসফুস ক্যান্সার হওয়ার কারণেই আসলে যারা ক্যান্সার রোগী তাদের মৃত্যু ঝুঁকি অনেক বেশি থাকে, এই বিষয়গুলো সম্পর্কে গণসচেতনতা বাড়াতে আজকে রংপুরে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। তো সেরূপে সব কিছু মিলিয়ে ছিল আমার কাছে রংপুর থেকে। নাজমুল ইসলাম নিশাদ, ধন্যবাদ আপনাকে।